এতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু না, কোনো ভিডিওই আসলো না। ভয় কে পেল, আমরা নাকি আমাদেরকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেল? তো নমস্কার বন্ধুরা, মা বিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কাকে নিয়ে ভিডিও বানাবো। তো যথাযথি আমাদের ঠুমকিকে নিয়ে ভিডিও বানাবো। তো কালকে বাপরে বাপ কি ভয় পেয়েছিলাম, যে সত্যি সত্যি যদি স্ট্রাইক দিয়ে দেয় কথা বলার ধরন কি এই রকম ভাবে ওরে। আর মানে ওর বাচ্চাকে কেউ কিছু বলেনি, ওর বাচ্চার জন্য ওকে ভালোই উপদেশ দেওয়া হয়েছিল, যেটা বোঝানো হয়েছিল, কিন্তু ও এত নোংরা মেন্টালিটির মেয়ে, ও মানে নিজের বাচ্চাকে মানে টেনে নিয়ে আসছে, মানে নোংরা জায়গাতে নিজের বাচ্চাকে টেনে নিয়ে আসছে। ও এরকমই মা, তুমি সবসময় তোমার মনের মধ্যে হিংসে থাকে, হিংসে হিংসে নিয়ে তুমি বাঁচো, কিভাবে কার পেছনে লাগা যায়। একজনের পেছনে লাগতে পারো মৌ। সোশ্যাল মিডিয়ায় যেহেতু ওর মেয়েকে নিয়ে এসছে, সবাই কিন্তু ওর মেয়েকে খুব ভালোবাসে, সবাই খুব মানে স্নেহ করে, আর জন্মদিনের ব্যাপারটা সেটাও ওকে ভালোই বলা হয়েছিল। ও কিন্তু সেটা উল্টোভাবে নিয়ে নিজের মেয়েকে টেনে আনছে নোংরা নোংরা জায়গায়, যে আমার মেয়েকে তোমরা এই বলেছো ওই বলেছো, আমার মেয়েকে টেনে নিয়ে আসছো, আমার মেয়েকে নিয়ে যদি ভিডিও বানাও, আমার মেয়েকে নিয়ে যদি থাম্বনেল বানাও, আমি স্ট্রাইক দেবো। কথা বলার ধরন কি এইভাবে থ্রেড দিচ্ছে এইভাবে আমাদেরকে। সে তো গেল, তারপর নিজেই নিজের মানে ফ্যামিলির সব কেচ্ছা কেলেঙ্কারি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসছে, আবার নিজেই এই সমস্ত মানে কথা বলছে। তুমি এই ধরনেরই মেয়ে, কেচ্ছা কেলেঙ্কারি নোংরামো তুলে ধরো ইউটিউবে এসে সোশ্যাল মিডিয়ায় এসে, আর নিজেই বলো আমি কি করেছি, প্রথমে কান্না কান্না প্রথমে কান্না, আমাকে এরম করছে ওরম করছে, আমার কি দোষ, আমি ভিডিও দিই, আমাকে সবাই এরম জ্বালিয়েছে এই করেছে, আবার নিজেই আঙ্গুল তুলে থ্রেড দাও। তুমি কি মনে করো নিজেকে, খুব চালাক, খুব চালাক মনে করো তুমি, অসভ্য মেয়ে একটা। এতদিন তো শাশুড়িকে নিয়ে টানাটানি চলছিল, আর মানে মৌ তো প্রতিটা ভিডিওতে মৌকে তো মানে কথা শোনানো তোমার একটা স্বভাব হয়ে গেছে, প্রতিটা ভিডিওতে মৌকে তো কিছু না বললে তোমার হয় না। আর এতদিন শাশুড়িকে নিয়ে চললো, শাশুড়িকে নিয়ে চলা বন্ধ হতে নিজেকে, আর শ্বশুরবাড়িতে এই করেনি ওই করেনি, শ্বশুরবাড়ি থেকে তোমাকে কে তাড়িয়ে দিয়েছে, কে তাড়িয়ে দিয়েছে, নিজেই তো এসছো থাকতে, আবার নিজেই গ্রামে গেছো, বাপের বাড়িতে গেছো, নিজেই আমার গ্রাম এত ভালো, গ্রামের মানুষ এত ভালো, গ্রামে না চাষ হলে শহরে মানুষ খেতে পেতে কী করে, তাহলে তোমাকে তুমি শহরে এসছো কেন, সেটা তোমাকে বলার পরে তুমি কি বলেছো, তুমি কি বলেছো যে হ্যাঁ আমি আমার ভাগ্যে ছিল তাই শহরে এসেছি, শহরে এসে আছো ভাড়া বাড়িতে আছো, এদিকে তোমার নাকি 15 দিন সংসার চলে মাসে, আর 15 দিন চলে না, বর নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদের 15 দিন সংসার চলে 15 দিন চলে না, তাতেও কিন্তু তোমার ভাগ্যে ছিল শহরে আসা, ঘর ভাড়া দিচ্ছ সবই করছো, তোমার এরকমই তোমার বরের চাকরি, আর তার সেটার জন্য কে দায়ী, সেটার জন্য মৌ দায়ী, তোমার যে সংসার চলে না, মৌ তোমার কোনো কিছুতেই নেই, কোনো কিছুতেই নেই মৌ, তো তা সত্ত্বেও তুমি মৌয়ের মানে পেছনে মানে লেগে আছো, তাহলে কত বড় একটা ধড়িবাজ মেয়ে তুমি, কত বড় ধড়িবাজ, প্রথমত নিজেই ভিডিও করা শুরু করলে, সেটাও কিন্তু মেয়ের জন্য, আজ তুমি সেটা মানো না, তুমি মেয়ের জন্য যে ভিডিও করা শুরু করেছো, মেয়ের জন্য যে ইনকাম করছো আজকে, সেটা বলতে গেলে তোমার তো মানে সারা শরীর জ্বালা করে, সেটা তুমি মানবে না, ঠিক আছে। আর তুমি মেয়েকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করো, তোমার ভিউজ কিন্তু কমে গেছে, তুমি ভিউজ কমে গেছে এবার মৌকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, আজে বাজে কথা বলা শুরু করবে, এই নিয়ে তোমার কিন্তু আবার ভিউজ বাড়ানোর চেষ্টা করবে তুমি। আর ভিডিও দিলে না কেন আজকে, অপেক্ষা করছিলাম তো তোমার ভিডিওর, তোমার ভিডিও দেখার পরে তো ভিডিও করি, তোমার মানে তোমার ভিডিও দেখবো, তোমার ভিডিওতে কী কী তুমি বলছো আমাদেরকে তা ভিডিও করবো না, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সির জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, যে রুমকি ভিডিও দেবে দেবে, আর আমি সেইটা নিয়ে ভিডিও বানাবো, এত রাত হয়ে গেল এখনো ভিডিও দিলে না, তাহলে কে ভয় পেল, আমাদেরকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেলে, হ্যাঁ নিজেই ভয় পেয়ে গেলে, ভাবলাম আমাদেরকে ভয় দেখিয়েছো, আমরা তো ভিডিও দেওয়া বন্ধ করে দেব, তোমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দেবো, ভয়ে পালিয়ে যাচ্ছিলাম, তারপরে এতক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম না তুমি তো কোনো ভিডিওই দিলে না, তাহলে ভাবলাম যে আমরা তো ভয় পাইনি, ভয় তো পেয়েছো তুমি, তুমি ভয় পেয়েছো, তাহলে লেজ গুটিয়ে পালালে নাকি ইউটিউব থেকে, লেজ গুটিয়ে পালালে কেন, এত ভয় আমাদেরকে, এই না আমাদেরকে ভয় দেখাতে গেছিলে, লেজ গুটিয়ে পালালে কেন, তো এসো এসো ভিডিও নিয়ে এসো, আমরা বসে আছি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য। তো বন্ধুরা দেখলে তো, আজকে কিন্তু আমাদের ঠুমকি মরানি কোনো ভিডিও দেয়নি, কি ভয়ে
না তার পুরনো ব্লগ রেডি নেই, নাকি কিছু কিছু মানে হিংসে ভেতরে হিংসে ঢুকিয়ে মানে মাথায় কিন্তু মানে বদ বুদ্ধি আসছে, সেই জন্য ভিডিও আনেনি। দেখা যাক কালকে ভিডিও আসে কিনা, কালকের জন্য তো অপেক্ষা করব ভিডিও দেবে কিনা, তাই না? তো বন্ধুরা চলো আর বেশি বড় করবো না ভিডিওটা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যারা আছো আমার ঘরে প্লিজ আমার আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, যারা আসো নিয়ে এখানে চলে তাড়াতাড়ি মামিরি ব্লগকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।